আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল ফিতরের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ আমাদেরকে 30টি রোজা রাখার তৌফিক দান করেছিলেন। আমাদের ভুল ত্রুটি ইবাদতকে আল্লাহ মাফ করে দেবেন এবং সবার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। শুভেচ্ছা জানাচ্ছি, আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এক যুগ বললে হয় 12 বছর এক যুগ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রসুল ডিক্লারেশন দিছেন, যদি তোমরা এই রমাদানুল মুবারকের সিয়াম রাখার পরে আরো 6টা সিয়াম তোমরা রাখতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে 12 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এগুলার মধ্যে বলছেন যে এই ঈদের পরের দিন থেকে শুরু করে আপনার রোজা রাখবেন একাধারে 6টা। আবার কোনো কোনো মুফাসসিরিন বলছেন একাধারে না রাখলেও এই শাওয়াল মাসের মধ্যে যদি আপনি 6টা রোজা কমপ্লিট করেন আগে পিছে করেও, তাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক যুগ সমান সওয়াব দান করবেন। তো এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, যাদের এবিলিটি আছে আমরা একটু চেষ্টা করব। এর কারণ হইল কোন সম্মানী মানুষ যখন আসেন, তো সম্মানী মানুষ আসলে ওনাকে আমরা স্টেপ আজকে আমরা শাহজালাল মসজিদে 8টায় নামাজ, 7:30টা নামাজ শুরু হয়েছিল। এই মসজিদে নামাজ পড়লাম।